ভাই, আপনি শুনলেন যে রাজনীতি তো একজন নাগরিকের মৌলিক অধিকারের মতোই, জি এটা গণতান্ত্রিক অধিকার রাজনীতি করার, যে কোনো রাজনৈতিক দল সে করতে পারে, বৈধ রাজনৈতিক দল। তো সেক্ষেত্রে এই দেশকে ভালোবেসে রাজনীতির প্রতি এক ধরনের ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকে ওনার, যে কারণে উনি রাজনীতিতে জড়িয়ে পড়লেন এবং বিএনপির রাজনীতিতে উনি চেয়ারপার্সনের স্পেশাল এনভয় হিসেবে কাজ করেছেন এবং উনি বেশ কিছু দায়িত্ব পালন করেছেন দলের চেয়ারপার্সনের হয়ে বিভিন্ন সময়ে। এই কারণেই কি আসলে সরকার বা ক্ষমতাসীন রাজনৈতিক দল দলের রোষানলে পড়তে পারে যে কেউ? ওনার বক্তব্যের মাধ্যমে জানলাম যে বেগম খালেদা জিয়ার সাথে ওনার ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে এবং উনি যেহেতু আমি জেনেছি যে উনি রাজনৈতিক পরিবারের সন্তান, উনি একজন বিদেশি পড়ুয়া পটেনশিয়াল ইয়াং জেনারেশনের একজন পলিটিশিয়ান, এবং স্পেশাল এনভয় বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়ার বোধহয় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা গোপনীয় অনেক কাজকর্মের সাথে ওনার ইনভলভমেন্ট ছিল বা সুযোগ তৈরি হয়েছিল বা ওই ঘনিষ্ঠতাটা থাকার কারণে একটি হতে পারে যে উনি বিগত ফ্যাসিস্ট সরকারের চোখে পড়েছেন। আরেকটি হতে পারে উনি যেই অঞ্চলে রাজনীতি করে থাকেন সেই অঞ্চলের যারা বিপক্ষ দলের রাজনীতি করেছেন, ফ্যাসিস্ট দলের যারা রাজনৈতিক হর্তাকর্তা ছিলেন, তাদেরও ইন্ধন থাকতে পারে যে একজন সম্ভাবনাময় জাতীয়তাবাদী দলের এই ধরনের একজন ব্যক্তি যদি রাজনীতিতে উঠে আসে, সে যদি সহজভাবে রাজনীতি করতে পারে, বাধাহীনভাবে রাজনীতি করতে পারে, তাহলে তাদের রাজনৈতিক ক্যারিয়ারও হুমকির মধ্যে পড়তে পারে। জনপ্রিয়তাই হচ্ছে জনপ্রিয়তা এবং তার অবস্থান কারণ, খুব সম্ভবত তাকে গুম করার পেছনে একটি বড় কারণ হয়ে থাকতে পারে।